অভাব ছিল নিত্যসঙ্গী, অদম্য ইচ্ছাশক্তি আর চোখে একরাশ স্বপ্ন। এই সম্বল নিয়েই রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ জয় হাবড়ার মেয়ের। অভাবের শৃঙ্গ টপকে মঙ্গলবার বাড়িতে ফিরলেন হাবড়ার লক্ষ্মী, খুশি স্থানীয়রা। অভাবের শৃঙ্গ জয় করে ঘরে ফিরছেন হাবড়ার মেয়ে লক্ষ্মী। রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বাঙালি মেয়ের ঘরে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। ঘরের মেয়ের অপেক্ষায় পরিবারের লোকেদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার পৃথিবা তালতলা গ্রামের লক্ষ্মী ঘোষ, ছোট থেকেই অভাবের সাথে লড়াই করে একটু একটু করে বড় হওয়া। বাবা পেশায় ভ্যান চালক, মা বাড়িতে গৃহকর্মের পাশাপাশি হাঁস মুরগি পালন করে যা দু চার পয়সা রোজগার করেন। টিনের ছাউনি ঘেরা ঘর জুড়ে অভাবের চোখ রাঙানি, যেখানে স্বপ্ন দেখা বারণ। বাবা মা এক ভাই বোনের সংসারে অভাব অনটন সাধারণ বিষয়। তবুও স্বপ্ন দেখা থেমে থাকেনি লক্ষ্মীর, থেমে থাকেনি লক্ষ্মী নিজেও। ছাত্র জীবন থেকেই শুরু হয়েছে লড়াই। স্কুল জীবনেই এনসিসিতে যোগ দিয়েছিলেন, সেখান থেকেই পাহাড়ের প্রেমে পড়া। এরপর এলাকারই এক পরিচিত ব্যক্তির হাত ধরে 2013 সালে পৌঁছে যান বীজপুর পায়োনিয়ার অ্যাডভেঞ্চার সোসাইটি ট্রেনিং সেন্টারে। তারপর তাদেরই তত্ত্বাবধানে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট থেকে 2015 সালে বেসিক, অ্যাডভান্স ও মেথড অফ ইনস্ট্রাকশন বিভাগে প্রশিক্ষণ প্রাপ্ত হন। ইতিমধ্যেই ভারতের উত্তরাখণ্ড, হরিয়ানা সহ বেশ কয়েকটি শৃঙ্গ তিনি জয় করেছেন। খুব ভালো লাগছে, মানে আমাদের 14 পুরুষই মুখ উজ্জ্বল করেছে আমার ভাইজি। আমার ভাই ও মাস্টার তার চেয়েও উপরে চলে গেছে আমার ভাইজি। ও যা করেছে তা আমাদের সমাজে ওকে করতে পারিনি। খুব আনন্দ হচ্ছে, তা তো মানে দুহাত ফেলে নাচতে ইচ্ছে করছে, বললাম না। নিজের যোগ্যতায় 15 মাস আগে রাজ্য পুলিশের হোমগার্ড পদে কাজ পেয়েছেন তিনি। পাহাড় জয়ের লক্ষ্যে গত 18 দিন আগে রওনা দিয়েছিলেন রাশিয়ার উদ্দেশ্যে, সেদেশের সর্বোচ্চ শৃঙ্গকে জয় করতে। গত 27 আগস্ট 18,510 ফুটের এলব্রুজ পর্বতকে জয় করেন এই বাঙালি কন্যা। জানা গেছে মাউন্ট এলব্রুজ জয় করেন রাশিয়ান সময় সকাল 10:15 মিনিটে, যা কিনা বাঙালি মহিলাদের মধ্যে এমনকি রাশিয়ার মধ্যেও দ্বিতীয়। এর আগেও এই জয়ের খেতাব রয়েছে সুরূপা মণ্ডল নামে এ রাজ্যেরই হাওড়া জেলার ডোমজুড়ের এক কন্যার। 5,642 মিটার এলব্রুজ জয় করার পর লক্ষ্মীর স্বপ্ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার। তবে তার শৃঙ্গ জয়ের পথে সবথেকে বড় বাধা আর্থিক প্রতিকূলতা। সামান্য হোমগার্ডের চাকরি করে সেই স্বপ্ন পূরণ আদৌ সম্ভব নয়, একথা বিলক্ষণ জানেন লক্ষ্মী নিজেও। ওটা তো আনন্দেরই ব্যাপার, আনন্দ লাগছে। আর আজকে মনে হচ্ছে যে আমার এই পরিশ্রম, আমরা যে পরিশ্রম করেছি তাদের জন্য, তাই আজকে মনে হচ্ছে যে না, পরিশ্রমটা সফল হলো। কখন হবে খাবার কোনো টাইম টেবিল নেই, দিন গেলে একবার হলেই হলো। এই যে সমস্ত গরু ছাগল হাঁস মুরগি এইগুলো নিয়েই দৌড়দৌড়ি করতে হয় দিনের বেশিরভাগ সময়টা। গত সোমবার দমদম বিমানবন্দরে পৌঁছে সোজা চলে যান নিজের মাউন্ট ট্রেনিং ক্লাবে। মঙ্গলবার বাড়ি ফেরার কথা তার। বর্তমান লক্ষ্য অভাবের পর্বত ডিঙিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গকে জয় করার। কিভাবে মানুষ করলেন মেয়েকে? মাঠে ঘাটে কাজকাম করি তো, মাঠে ঘাটে কাজকাম করি, রোদ্দুর কিছু না আমাদের কাছে। কোনোবার খেতে দিতে পারিছে, কোনোবার দিয়ে নেই, ঠিক মতন এখনো যা চাই দিতে পারি না, তবে যা বলি তাই শুনি, দিয়া লাগে না। যদি বলি যে না বাবা ওটা আমাকে ধরা ছোঁয়ার বাইরে, ওখানে যাওয়া যাবে না, তাহলে তারা শুনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।